যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনিরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহী দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনিরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দুনিয়ার সবচেয়ে সর্বোত্তম জায়গা জান্নাতের বাগান এই সুন্দর চমৎকার জায়গায় আসার মতো তৌফিক দান করেছেন। হাজারো মানুষের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে নির্বাচিত করেছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া আর কিছুই না। কোন মালিক কোন বান্দাকে যদি আল্লাহ পাক মালিকের সামনে দাঁড় করাতে চান তাহলে এটা আল্লাহ পাকের নিয়ামত। আর যদি আল্লাহ পাক চান যে এই বান্দাটাকে আমার সামনে দাঁড় করাইতে চাই না, এটা হবে দুর্ভাগ্যের ব্যাপার। কারণ যে বান্দাটাকে আল্লাহ পাক ভালোবাসে ওই বান্দাটাকেই মূলত আল্লাহ পাক আল্লাহর সামনে নিয়ে আসেন। এটা মালিকের শুকরিয়া, মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার হাজারো মানুষের মধ্যে যাচাই বাছাই করে মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া কিছুই হতে পারে না। যাই হোক, যে আয়াত আমি তেলাওয়াত করলাম এই জন্য সর্বহালতে বলেছিলাম, সর্বহালতে শুকরিয়া আদায় করবেন আল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে শুধু নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করছি আমরা প্রয়োজন। যে আয়াত আমি তেলাওয়াত করলাম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে ভয় বান্দাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। আপনি স্কুলের টিচারকে ভয় করেন কিন্তু আপনি জবান দিয়ে বললেন আপনি তাকে অনেক বেশি ভয় করেন কিন্তু আপনি তার সামনে সমস্ত অন্যায় আপনি করতেছেন, তো এটা মূলত আপনি জবান দিয়ে বলেছেন আপনি তাকে ভয় করেন কিন্তু অন্তরে নয়।
আপনার কথা আর কাজের মধ্যে কোনো মিল থাকে না। আপনি যদি বলেন আমি প্রশাসনকে ভয় করি, কিন্তু প্রশাসনের সামনে গিয়ে আপনি দুনিয়ার সব অন্যায় আপনি করছেন, তাহলে আপনি যে বললেন আপনি তাকে ভয় করেন, আপনার কথা আর কাজের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। তো এটা তো দুনিয়ার মানুষকে আপনি ভয় করেন, কিন্তু আমার মালিককে কেমন ভয় করতে হবে, আল্লাহকে কেমন ভয় করতে হবে? বলে এতই ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, যে ভয়টা বান্দাকে গুনাহ থেকে বিরত রাখবে। দুনিয়াতে কোন বান্দা যদি আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দাটা সাধারণত কোন গুনাহ করতে পারে না, সে দুনিয়াতে সুদ খেতে যাবে, দেখবেন এই ভয়ের কারণে সে আর এই সুদ খাবে না। ঘুষ খেতে যাবে, এই ভয়ের কারণে সে আর ঘুষও খাবে না। সমস্ত অন্যায় থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। যদি কোনো বান্দা মালিককে ভয় করতে পারে, তার মানে বোঝা গেল আল্লাহ পাককে ভয় করার দরকার অবশ্যই আছে, কারণ মালিককে ভয় করলে আমরা গুনাহমুক্ত জিন্দেগি করতে পারব। এই জন্যই তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمر الله বলেন হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দা যদি আমার মালিককে ভয় করে 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 চলে, ওই বান্দাটা কোনদিন গুনাহের কাজ করতে পারে না, ওই বান্দাটা কোনদিন কবিরা গুনাহ করতে পারে না, সগীরা গুনাহ করতে পারে না, ওই বান্দাটা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে হেফাজতে থাকবে। সুতরাং বান্দা আল্লাহকে ভয় করে 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 বান্দা তোমার জীবনটা পরিচালনা করো, দেখবা এই দুনিয়ার জমিনটাও তোমার জন্য আমার মালিক সুন্দর করে দিবেন, আর ওই পরকালের জামানাটাও আমার আল্লাহ তোমার জন্য সুন্দর করে দিবে। আর কোন বান্দার ভিতরে যদি আমার মালিকের ভয় না থাকে, ওই বান্দাটা দুনিয়ার জমিনে যত বড় অন্যায় হোক না কেন, যত বড় কবিরা আর সগীরা গুনাহ বান্দা করুক না কেন, ওই বান্দাটা গুনাহ করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। এই জন্যই তো আমার মালিকের ভয় বান্দা তোমার অন্তরের ভিতরে রাখো। দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দা যদি আমার মালিককে ভয় করে 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 জীবনের মধ্যে চলে, দুনিয়ার মধ্যে চলে, ওই বান্দাটা সমস্ত গুনাহ থেকে হেফাজতে থাকতে পারবে। এরে আল্লাহর গুলাম, আমার মালিককে ভয় করো, মালিকের ভয়টা অন্তরের ভিতরে ঢুকাও। সাহাবাই কেরামরা কেমন আল্লাহকে ভয় করেছে, সাহাবাই কেরামরা আমার আল্লাহকে কতটা ভয় করেছে, সাহাবাই কেরামের ঈমানটা বান্দা কতটা মজবুত। এরে আল্লাহর গোলাম, সাহাবাই কেরামরা আমার মালিককে যতটা ভয় করেছে, বান্দা তোমার ভিতরেও মালিকের ভয়টা এতটুকু ঢুকায় নাও, সাহাবাই কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। সাহাবাই কেরামের ঈমানটা কেমন ছিল, সাহাবাই কেরামের ঈমানটা বান্দা তোমার আমার ঈমানের মতো দুর্বল ঈমান না, সাহাবাই কেরামের ঈমানটা এতটাই কঠোর ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক ইহুদি ইহুদিকে বলতেছেন, ইহুদি আলেম, আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের উপর তুমি ঈমান নিয়ে আসো, আর এই কোরআনটা যে পয়গম্বরের উপর নাজিল হয়েছে ওই পয়গম্বরের উপর তুমি ঈমান নিয়ে আসো। ইহুদিকে যখন নাকি আবু বকর সিদ্দিক এই প্রস্তাব দিল, ওই ইহুদি এত বড় ইহুদিদের মধ্যে একজন আলেম, ইহুদি যখন নাকি প্রস্তাব শুনতে পাইল, ইহুদি বলে এই না, কোন মালিকের উপর ঈমান আনবো, কোন মালিকের কোরআনের উপর ঈমান আনবো, কোন কোন মালিকের পয়গম্বরের উপর ঈমান আনবো, না না ওই আল্লাহ তো হত দরিদ্র,
ওই আল্লাহ তো হত দরিদ্র গরীব আর আমরা ইহুদি হলাম ধনী আমাদের মতো দুনিয়ার কেউ নাই কেউ নাই অথচ দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দা হলো ফকির একমাত্র ধনী হলেন আমার আল্লাহ الله غني وأنتم الفقراء إلى الله الله هو الغني الحميد বান্দা দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দাই কিন্তু হত দরিদ্র একমাত্র ধনী হলেন আমার আল্লাহ ইহুদি পণ্ডিত যখন নাকি আমার মালিকের বিষয়ে এত খারাপ বাজে মন্তব্য করলো কোন মুসলমান বান্দার সামনে যদি আমার মালিকের বিষয়ে কটাক্ষ করা হয় রসুলের বিষয়ে রসুলের রসুলকে নিয়ে কটাক্ষ করা হয় ওই বান্দাটা কোনোদিন এমনিতে চুপ করে বসে থাকতে পারে না ওই বান্দাটা ওই বেঈমানদের বিরুদ্ধে অটোমেটিক আন্দোলন করবে শক্তিশালী ইমানদার যদি কোনো বান্দা হয় ওই বান্দাটা কোনোদিন চুপ করে বসে থাকবে না আবু বকর সিদ্দিকের সামনে যখন নাকি ইহুদি আলেম আমার মালিককে এমন একটা বাজে মন্তব্য করেছে আবু বকর সিদ্দিক আর কন্ট্রোল করতে পারলো না আবু বকর সিদ্দিক বিন্দু পরিমাণ চিন্তা করে নাই এখন যদি ইহুদির সঙ্গে আমি ঝামেলা করি তাহলে তো ইহুদির চতুর্পাশে চেলা চামুন্ডা গুলো আছে ওই চেলা চামুন্ডা গুলাই তো আমার ক্ষতি করবে আবু বকর সিদ্দিক বিন্দু পরিমাণ এই চিন্তা করলো না আবু বকর সিদ্দিক রাগ কন্ট্রোল করতে পারলো না আবু বকর সিদ্দিক তার গালের মধ্যে থাপ্পড় থাপ্পড় মেরে থাপ্পড় বসায় দিয়েছে এবার ইহুদি পণ্ডিত রাগান্বিত হয়ে আমার পয়গম্বরের কাছে যায় এই পয়গম্বর মুহাম্মদ আপনার একজন সাহাবি আবু বকর সিদ্দিক তো আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে পয়গম্বর বিশ্বাস করতে চায় না কারণ আবু বকর তো কোনোদিন এরকম থাপ্পড় মারার মানুষ না পয়গম্বর জিজ্ঞেস করতেছি ইহুদি ভালো করে চিন্তা করে দেখো কে তোমাকে থাপ্পড় মেরেছে আবু বকর থাপ্পড় মেরেছে নাকি ওমর থাপ্পড় মেরেছে বলে না না আবু বকর তো আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে আল্লাহর পয়গম্বর আবু বকরকে জিজ্ঞেস করে আবু বকর তুমি কি ওই ইহুদির গালে থাপ্পড় মেরেছো বলে হ্যাঁ পয়গম্বর আমিও তো থাপ্পড় মেরেছিলাম বলে কেন মারলা বলে পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা যদি আপনাকে নিয়েও কটাক্ষ করে তখন আমি সহ্য করতে পারি না আর সেই জায়গার মধ্যে আমার মালিকের বিষয়ে কটাক্ষ করেছে আমার মালিককে এই ইহুদির বাচ্চা বলেছে আমার মালিক নাকি হত দরিদ্র গরিব এই পয়গম্বর এই জন্য আমি আবু বকর সিদ্দিক রাগ কন্ট্রোল করতে পারি নাই আমি আবু বকর সিদ্দিক রাগকে কন্ট্রোল করতে পারলাম না তখন আমি আবু বকর সিদ্দিক তার গালের মধ্যে থাপ্পড় বসায়া দিলাম এরে আল্লাহর বান্দা আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা আমার মালিকের বিষয়ে কটাক্ষ করে পয়গম্বরের বিষয়ে কটাক্ষ করে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে যেই মুনাফিক মার্কা মুসলমানগুলো উপর দিয়ে মুসলমান দাবি করে কিন্তু ওই বেঈমানগুলোর বিরুদ্ধে বিন্দু পরিমাণও আন্দোলন করে না আন্দোলন করা তো দূরের কথা মোল্লারা যে আন্দোলন করে ওই আন্দোলন নিয়েও তারা ষড়যন্ত্র করে এরে আল্লাহর গোলাম সাহাবাই কেরামের মতো ঈমানটাকে বান্দা তুমি মজবুত ঈমানদারওয়ালা মজবুত ঈমান করে নাও বান্দা সাহাবাই কেরামের মতো ঈমানটাকে বান্দা তোমার ঈমানটাকে বানা নাও এরে আল্লাহর গোলাম কেমনে তোমার ঈমানটাকে মজবুত করবা আজকে দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে বান্দার যত বয়স হয় বান্দার বয়স যত বাড়ে ততই বান্দার ঈমানটা কমে যায় ততই বান্দার ঈমানটা দুর্বল হয়ে যায় ততই বান্দা ঈমান 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 ঈমানওয়ালা থেকে দূরে সরে যায় বলে একটাই মাত্র কারণ
কারণ বান্দাগুলা যেই বান্দার সঙ্গে চললে ঈমানওয়ালা হবে, যেই বান্দার সঙ্গে চললে বান্দাগুলা ঈমানদার হবে, যেই বান্দার সঙ্গে চললে ঈমানটা আরো বৃদ্ধি পাবে। ওই বান্দার সঙ্গে বান্দাগুলা চলে না, যার কারণে দিন 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 তার ঈমানটা নিচে নেমে যায়, তার ঈমানের ব্যাটারির চার্জটা কমে যায়। এরে আল্লাহর গুনাম, যদি ঈমানটাকে মজবুত করতে চাও তাহলে বান্দা উলামায়ে কেরামের সঙ্গে সময় লাগাও, আল্লাহওয়ালাদের সঙ্গে বান্দা তুমি সময় লাগাও। দেখবা তুমি যদি যতই দুর্বল ঈমানদার তুমি হও না কেন, উলামায়ে কেরামদের সঙ্গে সময় লাগার কারণে আমার মালিক তোমার দুর্বল ঈমানটাকেও আমার আল্লাহওয়ালা ঈমান আমার আল্লাহ ওই ঈমানদার ওয়ালার মতো বানায় দিবে। সোহবতে সলেহি তুরা সলেহি কুনাত, সোহবতে তলেহি তুরা তলেহি কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা যে সদ সালে তাআতে পেরিয়া। সুতরাং বান্দা ঈমানটাকে যদি বান্দা তুমি মজবুত করতে চাও তাহলে ঈমানওয়ালাদের সঙ্গে সময় লাগাও। সাহাবাই কেরামের মতো ঈমানটা ঈমানের মতো করে নাও, সাহাবাই কেরামের ঈমানের মতো ঈমানটাকে মজবুত করে নাও। এরে আল্লাহর গুলাম, শুধুমাত্র একটা দুইটাই ঘটনা না, হাজার হাজার শত শত ঘটনা আছে। যেই ঘটনাগুলো বান্দা যদি তুমি বইগুলো খুলে খুলে পড়ো দেখবা তোমার ঈমানটা অটোমেটিক বৃদ্ধি হয়ে যাবে, কারণ সাহাবাই কেরামের ঈমানটা এত কঠোর। দুনিয়ার যত বড় বড় বেঈমানরাই হোক না কেন, যত বড় বড় অট্টালিকাওয়ালা হোক না কেন, যত বড় বড় পয়সাওয়ালা হোক না কেন, সাহাবাই কেরামদেরকে অফার করা হয় তোমরা বেঈমান হয়ে যাও, কিন্তু সাহাবাই কেরামরা আমার মালিকের ঈমান থেকে বিন্দু পরিমাণে লড়তে রাজি না। সাহাবাই কেরাম বলে আমার জীবন দিতে রাজি কিন্তু আমি আমার ঈমান দিতে রাজি না। এরে আল্লাহর গুলাম, সাহাবাই কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। সাহাবাই কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন একজন সাহাবী বলে, এমন একজন সাহাবী রোম সম্রাট এত বড় একটা অফার করেছে তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানটাকে ছাড়ে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার মধ্যে রোম সম্রাটের সঙ্গে মুসলমানদের এখন যুদ্ধ হবে, এর আগে রোম সম্রাটের সঙ্গে মুসলমানদের কোনোদিন যুদ্ধ হয় নাই। যুদ্ধের আগে রোম সম্রাট সবাইকে নিয়ে বসছে, সবাইকে ডেকে 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 বলে, এরে গোয়েন্দা শুনে নাও, আমরা তো শুনি মুসলমানরা শুধু যুদ্ধের ময়দানে জয়ী হয়, যুদ্ধের ময়দানে তারা জয়ী হয়, আর গোটা দুনিয়ার বেঈমানেরা তাদের সঙ্গে যুদ্ধ করে 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 পরাজয় হয়। আমাদের এটা জানা দরকার, মুসলমানদের কি এমন হাতিয়ার আছে, মুসলমানদের কি এমন সূত্র আছে, যেই সূত্র যেই হাতিয়ার দিয়ে তারা জয়ী হয়ে যায়, বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে জয় হয়ে যায়। এরে গোয়েন্দা, মুসলমানদের সঙ্গে যেহেতু আমাদের এখনো পর্যন্ত কোনো যুদ্ধ হয় নাই, যাও যাও মুসলমানদের কাছে গিয়া মুসলমানদের সমস্ত রিপোর্ট এনে আমার কাছে হাজির করো। বাদশার নির্দেশে গোয়েন্দা ওই মুসলমানদের সমস্ত রিপোর্ট নিয়ে হাজির। বাদশা বলে, রে গোয়েন্দা কি দেখে এসেছো, মুসলমানদের সংখ্যা কি আমাদের থেকে অনেক কম নাকি নাকি অনেক বেশি? না না না, মুসলমানদের সংখ্যা তো আমাদের থেকেও আরো অনেক কম, তাহলে কেন তারা যুদ্ধের ময়দানে জয়ী হয়, কারণ কি? বলে, তারা কি অনেক ট্রেনিং প্রাপ্ত নাকি? বলে, না সবাই তো আর ট্রেনিং প্রাপ্ত না। বলে, তারা তাহলে কেন জয়ী হয়, কেন জয়ী হয়, মুসলমানেরা তো এমন, মুসলমানরা তাদের পরিবার পরিজনও থাকে, তারা ব্যবসা বাণিজ্য করে, তারা ক্ষেত খামারে কাজ করে, যখন নাকি তাদের আমির যুদ্ধ করার জন্য আহ্বান করে তখন তারা তাদের পরিবার পরিজন ছেড়ে ক্ষেত খামার ছেড়ে সবাই তারা যুদ্ধের ময়দানের দিকে চলে যায়। কেন যুদ্ধের ময়দানে গেলে মুসলমানদের কি এমন লাভ?
বলে মুসলমানদের কোনো লাভ নাই। বাদশা এবার মনে 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 চিন্তা করে মুসলমানেরা তো সব দিক দিয়ে দুর্বল, মুসলমানরা তারপরেও বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে তারপরেও তারা কেন জয় হয়ে যায়। বাদশার গোয়েন্দা বলে রে বাদশা নামদার, মুসলমানেরা এমনিতেই জয় হয় না, কারণ আছে মুসলমানেরা যুদ্ধ করার আগে তাদের উদ্দেশ্যটা থাকে একরকম আর আমাদের উদ্দেশ্যটা থাকে আরেক রকম। আমাদের উদ্দেশ্য থাকে আমাদেরকে জয়ী হতেই হবে, আমরা হার মানতে রাজি না, কিন্তু মুসলমানেরা জয়ী হতে যায় না, শুধু জয়ের জন্য তারা ময়দানে যায় না। মুসলমানরা যুদ্ধের ময়দানে যায় তারা তাদের মালিকের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য। এই জন্যই তো মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না, মুসলমানেরা মৃত্যুকে বিন্দু পরিমাণ ভয় পায় না। বলে মুসলমানেরা কেন মৃত্যুকে ভয় পায় না? আমরা তো মৃত্যুকে ভয় পাই, কিন্তু মুসলমানেরা কেন মৃত্যুকে ভয় পায় না? বলে একটাই মাত্র কারণ, মুসলমানেরা যদি যুদ্ধের ময়দানে গিয়া অপশক্তির হাতে বেঈমানদের হাতে যদি বেঈমানদের আঘাতে যদি মুসলমানদের মৃত্যু হয়, তাহলে যেই মুসলমান তার মৃত্যু হইল ওই মুসলমানটা শহীদদের কাতারে পড়ে গেল। আর কোন বান্দা যদি শাহাদাত নসিব হয়, কোন বান্দা যদি শহীদ হয়, তাহলে ওই বান্দাটার জন্য তাদের আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে বিনা হিসাবে জান্নাত। এই জন্যই তো তাদের ঈমান তাদেরকে মৃত্যুর ভয় দেয় না, তাদের ঈমান ঈমানের পাওয়ারটা এতটা থাকার কারণে তারা বিন্দু পরিমাণ মৃত্যুকে ভয় পায় না, বরং তারা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য যায়। এবার যুদ্ধের সময় হয়ে গেল, রোম সম্রাটের সঙ্গে মুসলমানদের এবার যুদ্ধ হবে। যুদ্ধের আগে রোম সম্রাট সেনাপ্রধানকে ডেকে বলে, সেনাপ্রধান আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, যুদ্ধের ময়দানে আমরা আমাদের ফলাফল যাই হোক না কেন, হারি আর জিতি না যাই কেন যাই হোক না কেন, এর সেনাপ্রধান ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও, যুদ্ধের ময়দান থেকে কিছু মুসলমান জীবিত মুসলমানকে আমার কাছে এনে দিবা, আমি তাদের ঈমান পরীক্ষা করব, তাদের ঈমানের পাওয়ারটা কেমন, তারা যে এত ঈমানের পাওয়ার দেখায় তাদের ঈমানের পাওয়ারটা কেমন আমি একটু পরীক্ষা করে দেখব। যুদ্ধ যখন নাকি শুরু হয়ে গেল, ঘটনাক্রমে মুসলমানদের একটা কাফেলা বেঈমানদের হাতের মধ্যে আবদ্ধ হয়ে যায়, বেঈমানদের জালে আটকা পড়ে যায়। বাদশার নির্দেশে সেনাপ্রধান কিছু মুসলমানদেরকে রাজধানীর মধ্যে পাঠায় দেয় আর বাদশার কানে পৌঁছায় দেয়, হয় বাদশা আপনার নির্দেশ অনুযায়ী কিছু জীবিত মুসলমানকে ধরে আনা হলো। আরে বাদশা আপনি যদি নির্দেশ দেন তাহলে আপনার কাছে পাঠানো হবে। বাদশা বলে আগামীকাল সকাল বেলায় মুসলমানদেরকে পাঠায় দিবা। আগামীকাল সকাল বেলায় সবাই দরবারের মধ্যে হাজির। বাদশা এবার মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আরে মুসলমানের দল, তোমাদের এই কাফেলার মধ্যে সবচেয়ে বড় আমির কে, লিডার কে, একজন দাঁড়ায় গেছে যুবক, একজন দাঁড়ায় গেছে, বলে আমি হলাম এই মুসলমানদের একজন লিডার। বলে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা। বলে আব্দুল্লাহ ইবনে হুজাফার তখন বয়স ছিল মাত্র 19-20 বছর বয়স। আজকে তো দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের বয়স যখন নাকি 20 বছর হয়, বাবারা তখন বলে আমার সন্তান এখনো পর্যন্ত বাচ্চা, কিছুই বোঝে না কিছুই জানে না। অথচ বান্দা তাকায় দেখো 19-20 বছর বয়সের একটা যুবক, যুদ্ধের কাফেলার একটা আমির। এবার বাদশা ডেকে বলে, এ আব্দুল্লাহ আমার পাশে যে দুইটা চেয়ার তুমি দেখতেছো, এই চেয়ারের মধ্যে সবাইকে আমি বসতে দেই না, গোটা দুনিয়ার বড় 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 নেতারা আমার চেয়ারের মধ্যে বসতে চায়। এ আব্দুল্লাহ আসো এদিকে আসো, আমার চেয়ারের মধ্যে তুমি একটু বসে যাও। আব্দুল্লাহকে চেয়ারের মধ্যে বসানো হলো। বাদশা বলে, এ আব্দুল্লাহ
এই যে চেয়ারের মধ্যে বসছো এটা কোন কোন খামখেয়ালি কোন বিষয় না, বলে এটার মধ্যে গোটা দুনিয়ার বড় বড় নেতারাও বসার জন্য চেষ্টা করে, গোটা দুনিয়ার বড় বড় নেতারা আমাকে ভালোবাসতে চায়, কিন্তু আমি আমি বাদশা আব্দুল্লাহ তোমাকে ভালোবেসে নিলাম। এরে আব্দুল্লাহ, তোমাকে ভালোবাসার মাঝে একটা বাধা হয়ে যায়, বাধা হয়ে যায়, বলে তুমি হলাম মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, না না এটা কোনোদিন হতে পারে না, যার সঙ্গে আমার সবচেয়ে বড় বন্ধুত্ব হবে, যাকে আমি ভালোবেসে নিব সেও তো খ্রিস্টান হতে হবে। আরে আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা প্রস্তাব, তুমিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ যদি তুমি করে নাও তাহলে আমার সম্পূর্ণ ভালোবাসা তুমি পেয়ে যাইবা, শুধুমাত্র ভালোবাসাই না, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার এই রোম সম্রাটের অর্ধেক আমি তোমার নামে লিখে দেব, শুধুমাত্র তাই না আমি যখন নাকি মৃত্যুবরণ করব আমার মৃত্যুর পর পুরা রোম সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাইবা, শুধুমাত্র তাই না আমার একটা সুন্দর যুবতী কন্যা আছে, মেয়ে আছে, আমি তোমার সঙ্গে তার সঙ্গে বিবাহ দেব। আরে আব্দুল্লাহ, খেয়াল করে দেখো, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে না তাহলে কিন্তু তোমার কোনো কিছুরই অভাব হবে না। এ আব্দুল্লাহ, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, বাদশার এই প্রস্তাব পাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুজাফা বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহর ভিতরে রক্তগুলো টকবক টকবক করতেছে, আব্দুল্লাহ এবার চক্ষুগুলো রক্তবর্ণ করে করে বাদশার দিকে তাকায় আছে, আর বাদশাকে বলে এই রোম সম্রাটের কুকুর, তুই কি দুনিয়ার লোভ দেখাই আমার ঈমানটাকে কিনতে চাস, না না এই গোটা রোম সাম্রাজ্য কেন পুরা দুনিয়াটাও যদি আমি আব্দুল্লাহ ইবনে হুজাফার নামে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুজাফা জীবন দিতে তৈয়ার কিন্তু আব্দুল্লাহ ইবনে হুজাফা তার ঈমান দিতে রাজি না। এরে আল্লাহর বান্দা, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুজাফার এই জবাব পাওয়ার পর এবার রাগান্বিত হয়ে বলে তাকে জেলখানার মধ্যে আটকে রাখো, জেলখানার মধ্যে তাকে আটকে রাখো, কোনো খাবার দেওয়া যাবে না, পানিও দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না। ডাক্তারকে বলে দিয়েছে ডাক্তার, এই আব্দুল্লাহ ইবনে হুজাইফা তাকে কোনো খাবার দেওয়া হবে না, পানীয় দেওয়া হবে না, সে যখন নাকি মৃত্যুর কাছাকাছি চলে যাবে তখন তুমি আমাকে একটু ইনফর্ম করবা, জানাইবা। বাদশাহ যখন নাকি নির্দেশ দিল আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে জেলখানার মধ্যে আটকে রাখা হলো, কোনো খাবার দেওয়া হয় নাই, কোনো পানীয় দেওয়া হয় নাই, এক সপ্তাহ যাবত আব্দুল্লাহ কি কোনো খাবার দেওয়া হয় না। এবার ডাক্তার জেলখানার মধ্যে যাওয়ার পর দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে চিনায় যায় না, আব্দুল্লাহ ইবনে হুজাইফা এখনো জীবিত আছে নাকি মৃত আছে এখনো পর্যন্ত বোঝা যায় না। এবার বাদশার কানে পৌঁছায় দিয়েছে আব্দুল্লাহর অবস্থা তো খুবই করুণ অবস্থা, আরে বাদশার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যদি এখন খাবার না দেওয়া হয় যে কোনো সময় তার কিন্তু মৃত্যুবরণ ঘটতে পারে। বাদশা বলে যাও তার জন্য খাবার নিয়ে যাও, কিন্তু শুনে রাখো তাকে কোন খাবারটা তোমরা দিবা, আব্দুল্লাহ ইবনে হুজাইফা সে তো মুসলমান আর মুসলমানদের জন্য হারাম খাবার হলো শুকরের মাংস আবার মদ মেশানো পানি, এই দুইটা জিনিস আব্দুল্লাহ ইবনে হুজাইফার কাছে নিয়ে যাওয়া। বাদশার নির্দেশে এবার আব্দুল্লাহ ইবনে হুজাইফার কাছে খাবার নিয়ে যাওয়া হলো, ডাক্তার ডেকে বলে এ আব্দুল্লাহ ইবনে হুজাইফা তুমি যদি এবার খাবার না খাও তাহলে যে কোনো সময় তোমার মৃত্যু ঘটতে পারে, আব্দুল্লাহ তুমি শুনে নাও তোমার জন্য যে খাবার পাঠানো হয়েছে এটা তোমাদের জন্য হারাম খাবার, মুসলমানদের জন্য হারাম খাবার, এটা হলো শুকুরের মাংস আর মদ মেশানো পানি। কিছুক্ষণ আগেও আব্দুল্লাহ ইবনে হুজাইফা খিদার কারণে কথা বলতে পারেন নাই,
কিন্তু যখন নাকি তার কানের মধ্যে ভেসে আসলো যে মুসলমানের জন্য হারাম খাবার পাঠানো হলো, আব্দুল্লাহ ইবনে হুজাফার জন্য হারাম খাবার পাঠানো হলো, তখন আব্দুল্লাহ ইবনে হুজাফা ইমানের বলি বলিয়ান হয়ে ডাক্তারকে বলে, ও ডাক্তার তাড়াতাড়ি খাবারগুলো সরাও, তুমি যদি খাবারগুলো না সরাও এখন কিন্তু মারাত্মক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। না না আব্দুল্লাহ, আজকে তো এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার মানুষগুলা নির্দ্বিধায় হারাম খাবার খায়, বিন্দু পরিমাণ মালিককে ভয় করে না, কিন্তু সাহাবাই কেরামরা মৃত্যুর কাছাকাছি যখন নাকি চলে গেল তারপরেও তাদেরকে খাবার দেওয়া হলো, তারপরেও তারা খাবার খায় না, কারণ আমার মালিকের ভয় তাদের অন্তরের ভিতরে আছে। সাহাবাই কেরামের মতো ভয়টা অন্তরের ভিতরে ঢুকা না, আর সাহাবাই কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। আব্দুল্লাহ ইবনে হুজাফা ওই খাবারগুলো খায় নাই, হারাম খাবার বলে ছড়ায় দিছে। এবার আব্দুল্লাহ ইবনে হুজাফার এই কাণ্ড দেখে ডাক্তার গিয়ে বাদশাকে জানা দেয়, এরে বাদশা আব্দুল্লাহ ইবনে হুজাফা তো কোনো খাবার খাইতে চায় না। এবার বাদশা চূড়ান্ত রাগান্বিত হয়ে গেছে আর বলে, আগামীকাল সকালবেলায় সুন্দর করে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করবা, সেখানে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে হাজির করা হবে। তাই হলো, আগামীকাল কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো আর আব্দুল্লাহ ইবনে হুজাফাকে হাজির করা হলো। বাদশা এবারে ডেকে বলে, আব্দুল্লাহ তাকায় দেখো, তাকায় দেখো তেলগুলো গরম হচ্ছে, তোমার এখনো পর্যন্ত সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে ইসলাম ছেড়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তাহলে তোমাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে না, আর যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে, না না বেঈমান, যতই মৃত্যুর ভয় তুমি আমাকে দেখাও না কেন, যতই বড় বড় লোভ আমাকে দেখাও না কেন, আমাকে মারার লোভ যদি তুমি দেখাও, কিন্তু না আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা তো দুর্বল ইমানদারওয়ালা না, আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা মরতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি না। এরে আল্লাহর বান্দা, এবার বাদশা নির্দেশ দিয়ে দিল, যাও। আব্দুল্লাহ ইবনে হুজাফা মনে করছে আমি দুষ্টামি করতেছি, আব্দুল্লাহ ইবনে হুজাফা কোনো ভয় পায় না, মুসলমানদের কয়েদি থেকে একজন কয়েদিকে এনে তেলের মধ্যে ঠেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে বাদশার ইশারা একজন মুসলমান কয়েদিকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে মুসলমানের হাড়গুলো মাংসগুলো আলাদা আলাদা হয়ে গেল। আর বাদশাকে বলি, ও আব্দুল্লাহ দেখো তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তাহলে তোমাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে না, আর যদি তুমি গ্রহণ না করো শুনে নাও আব্দুল্লাহ তাহলে তোমাকে এই মুহূর্তেই তেলের মধ্যে তার মতো অবস্থা করা হবে, তোমাকেও তেলের মধ্যে ছেড়ে হত্যা করা হবে, তোমার মাংস আর হাড়গুলো একেবারে আলাদা আলাদা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, তারপর আব্দুল্লাহ ইবনে হুজাইফা বলে, না না আমি ঈমান ছাড়তে রাজি না, আমি আমার জীবন দিতে তৈয়ার কিন্তু ঈমান দিতে আমি রাজি না। এবার বাদশা বলে, এই যা আব্দুল্লাহকেও তেলের মধ্যে ছেড়ে দাও। আব্দুল্লাহকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য দুইজন বডিগার্ড যখন নাকি আব্দুল্লাহকে কাঁধে ভর করে 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 তেলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায়, আব্দুল্লাহর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে আর কান্না করতেছে। ওই বেঈমানারা মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা কেন কান্না করতেছে, কি জন্য কান্না করতেছে, মনে হয় মৃত্যুর ভয় তার অন্তরের ভিতরে ঢুকেছে, এই জন্য মনে হয় আব্দুল্লাহ ইবনে হুজাফা কান্না করতেছে। না বাদশা জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কেন তুমি কান্না করতেছো,
মিনা বলেছিলেন দুনিয়ার জমিনে তোমরা মৃত্যুকে মৃত্যুকে বিন্দু পরিমাণ ভয় পাও না তাহলে এখন কেন মৃত্যুকে ভয় করে 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 তোমরা কান্না কর তুমি কান্না করতেছো এবার আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে বেঈমান বেঈমান আমি তো এইজন্য কান্না করি না আমি তো এইজন্য কান্না করি না মৃত্যুর ভয় আমার ভিতর বিন্দু পরিমাণও নাই বলে তুমি কেন কান্না করো কারণ কি বলে আমি এই জন্যই তো কান্না করি আমার মালিক আমাকে জীবন একটা মাত্র জীবন দান করেছে তা যার কারণে আমি মাত্র আমার মালিকের জন্য একবার শহীদ হতে যাচ্ছি আমার মালিক যদি আমাকে 1000 জীবন দান করত তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা আমার মালিকের জন্য 1000 জীবন শহীদ করে দিতাম এরে আল্লাহর বান্দা সাহাবাই কেরামের ঈমানের দিকে তাকায় দেখো সাহাবাই কেরামদেরকে যত বড় বড় অফার দেখ না কেন তারা কিন্তু ঈমান বিক্রি করতে রাজি না কিন্তু আজকে বাংলার জমিনের দিকে তাকায় দেখো কিছু মুসলমান আছে কিছু দুর্বল ঈমানদার আছে যাদেরকে নাকি 1 লক্ষ টাকা দিলে তারা তাদের ঈমানকে বিক্রি করে ফেলে পাহাড়ি অঞ্চলে যায় দেখো ওখানে কিছু কিছু মুসলমান আছে যারা নাকি কিছু অল্প কিছু টাকার কারণে বিনিময় তারা ঈমানটাকে বিক্রি করে ফেলেছে কিন্তু আমার সাহাবাই কেরাম গোটা দুনিয়াটাও যদি তাদেরকে অফার করা হতো তারপরে সাহাবাই কেরাম ঈমান ছাড়তে রাজি ছিল না এরে আল্লাহর বান্দা সাহাবাই কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও আর আমার মালিককে ভয় করো আমার মালিককে ভয় করো আমার মালিকের দরবারে বান্দা বেশি 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 করে কান্না করো হে মালিক সাহাবাই কেরামের মতো ঈমানটা আমাদের সাহাবাই কেরামের মতো ঈমানের মতো আমাদের ঈমানটাকে মজবুত করে দাও এই বলে 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 মালিকের কাছে দোয়া করবা দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দা যদি ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারে ওই বান্দা দুনিয়ার জমিন থেকে যাইতে দেরি হয় কিন্তু ওই বান্দার জন্য আমার মালিক জান্নাত রেডি করতে দেরি করবেন না